মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো দিনটা স্টার্ট করা যাক। সো চলো, আমি এগো মেকআপ টেকআপ নিয়ে আপাতত বসে পড়েছি একদম, এই যো। তো চলো রেডি হওয়া যাক। এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি অ্যাজ ইউজুয়াল সকালবেলা, বেশ ঠান্ডাও লাগছে। গেট লাগাতে আমার খুব ভয় লাগে, খুব বিরক্তও লাগে, লাগতেই চায় না। কারণ দেখো কষ্ট লাগানো না, আজকে আমার ঠিকঠাক লেগে গেল, সেও তো বললাম হয়তো। বেশ ঠান্ডা বাইরেটা, শীত করে, ভেতরটা একটু কাঁপে যতই হোক। এখন মিলে দুটো বাজছে আর আমি ল্যাচ করতে যাচ্ছি। আর আজকে না আমরা একটু ধোসাও খেয়েছি এখানে, মানে ব্রেকফাস্ট করার পর ধোসাও খেতে যাওয়া যাক। এখন মিলে রুমে এলাম, রুমে এসে আমার মনে পড়লো কি আমার কাছে শ্যাম্পু বেশি নেই, মাত্র আমাদের এখানে পাতা শ্যাম্পু ইউজ করছি, বেশ ভালো লাগছে আমার সায়েন্সলিকে শ্যাম্পুটা ইউজ করতে। সো আমার কাছে মাত্র 5 পাতা পড়ে আছে, তো আমি চলো কিনে আনি এখন। ঠিক আছে, লেটস গো। অন্ধকার মেলে কিছু দেখা যাচ্ছে না, যাই হোক দেখ, ফোনে দেখতে বেশি অন্ধকার লাগছে, অতটাও অন্ধকার না। এই সাইডটা দিয়ে গেলেই একটা দোকান আছে, যে সাদা দেয়ালটা দেখা যাচ্ছে সাইডিং। এই যো আমি এইখানটা দিয়ে গিয়ে ওই একটা মুদিখানার দোকান আছে ওইখানটায় যাবো শ্যাম্পু কিনতে। এখন তো আমি চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, এই যো। হ্যাঁ, তোমরা হয়তো অনেকজন ভাববে যে আমি একই জামা কদিন পরি, তাই তো? সত্যি করে আমি একই জামা পরি, কারণটা আমি বলছি, আমার না কাচতে একদম ভাল লাগে না, আর আমি তো শুধু রাতটুকু এসে পরি, তারপর তো খুলে দিই। তাই আমি একটা জামা 3 দিন পরি, বিশ্বাস করো 3 দিন, যেটা আমি আমার বাড়িতে থাকলে হয়তো সকালে পরলে, রাতে পরলে, সকালবেলা খুলে দিই, সেইখানে এই জামাটা আমি 3 দিন পরি, কারণ নিজেকে কাচতে হয়, ঠিক আছে? কিন্তু কলেজের ড্রেসটা আমি চেঞ্জ করে করে পরি, কারণ ওটা আমাদের কলেজের ড্রেস বলছে, হ্যাঁ, যেটা হোটেলে পড়েছে, কারণ ওটা আমাদের হোটেলের ড্রেসটা হোটেলেই কাচতে দিতে পারি, তার জন্য ওইটা চেঞ্জ করি, কিন্তু জামাটার পর পরি মানে 3 দিন, ঠিক আছে? তো এটা নিয়ে প্লিজ কেউ কিছু বলো না, আমি আগে থেকে বলে দিচ্ছি, কারণ যারা পিজিতে থাকো জানি তাদের কষ্টটা বোঝো তারা। কিন্তু কলকাতায় থাকলে আমি এরকম করি না, কারণ কলকাতায় ওয়াশিং মেশিন আছে। ইভেন আমি যে প্যারিসেও ছিলাম, আমি কিন্তু একটা জামা একদিনই পরতাম দেখতে, কারণ ওখানে ওয়াশিং মেশিন ছিল, বাট এখানে কিন্তু নেই সেটা, তাই আমার একটু প্রবলেম হয়, আমি কাচতে একদম পারি না। আর আমার একটা ম্যানিয়া টাইপের আছে, মানে মানে যত একটুখানিও তো লাস্টে সে সাবান জলের মতো একটুখানি সে হয় না, মানে জলে যতক্ষণ ফোটা ফোটা হবে আমি ততক্ষণ সে ধুয়ে যাবো, ধুয়ে যাবো, মানে একটা হয়তো জামা কাচবো তো আমাকে মনে হয় এরকম 5 বালতি জল লাগে আমার তাতে, তো ম্যানিয়া টাইপের যাকে বলে আমার, ঠিক আছে? তো আমি কাচতে পারি না, মেন কথা বলতে গেলে আমার কোমরে খুব ব্যথা করে কাচলে, তাই জন্যে একটা জামা 3 দিন পরি, কি বলবো, যা তা। সো বাট হ্যাঁ, মোজা তারপর ওইগুলো রেগুলার আমাকে কাচতে হয়, আমি রেগুলার কাচি না, আমার তো অনেকগুলো করে নিয়ে এসেছি, তো একদিন অন্তর অন্তর করে কাচি, ওগুলো রেখে দিই, ফেলে রেখে দিই, ওই যে নিচে পর ফেলে দিয়েছি অলরেডি আমি, এই যো একটা জামা পরে রয়েছে সাদা রঙের, তো এরকম করে ফেলে দিই দিয়ে। আর তোমরা হয়তো ভাবো না যে জামা কাপড়গুলো এরকম এরকম ছড়িয়ে রেখেছি, ওগুলো মিলে শুকুর দিয়েছি, আমি বাইরে শুকুর দিই না, তো আমি ওই চেয়ারের মধ্যে মিলে দিই, শুকিয়ে যায় 2 দিনের মধ্যে, এই আর কি। আর গামছাটাও ওই যো টান এরকম করে দিদি সব শুকিয়ে যাবে, তো এই হলো ব্যাপার। আদারওয়াইজ আমি জামা কাপড় এই যো এর ভেতরেই আছে, আমি ব্যাগ থেকে বার করি আর পরি। আবার এই যো এইগুলো যেমন এইমাত্র কেচে এই যো রাখলাম কাঁচাগুলো, এইগুলো আবার ভরে দেবো মোজাগুলো ব্যাগের মধ্যে, এরকম করি। তো আপাতত এটাই লাইফ, জানি অনেকজন হয়তো দেখে হাসবে, বাট আমি এরকমই, এটাই আমি হয়তো। তো এই আর কি, আমার খুব ঘুম পাচ্ছে, দাঁতে যন্ত্রণা করছে, আর পা গুলো খুব বাজে অবস্থা, এই যো একদম বাজে অবস্থা, মানে দুটো পায়েরই হয়েছে এই পাটা, এই যো
ইপাটা ইপাটা একদম, মানে এটা কিন্তু ভেবো না, ভেতরে সেই হোয়াইট ব্লাড সেল, এটা মিলি ফোসকার মতো পড়েছে, দিয়ে এরকম চামড়াটা ফেঁপে গেছে। চামড়াটা তুলে দিলে ঠিক হয়ে যাবে, এবার চামড়াটা তুললে আমি কাল আর কাজ করতে পারবো না, তাই জন্য আমি তুলছি না। আদারওয়াইজ চামড়াটা তুললেই আমার ঠিক হয়ে যাবে, 2 দিন রেস্ট নিলি। সো এটাই মেনলি কারণ, আর কিছুই না। অ্যান্ড চলো ঘুমানো যাক তাহলে, অনেক কিছু বলে দিলাম আমার ব্যাপারে, যাই হোক কেউ কেউ পাগলও ভাবতে পারো জানি, যাই হোক জোকস অ্যাপার্ট। তো মেনলি চলো ব্লগটা আজকে এন্ড করা যাক, ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে দেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট। এখনও কালকের ব্যাপারে আমি জানি না কাল আমাদের কখন ডিউটি, কারণ এখন আমাদের পাঠায়নি, ঠিক আছে। অ্যান্ড সকালবেলা একবার সরাসরি ঘুম থেকে উঠবো, ততক্ষণে যদি পাঠিয়ে দেয় ভালো, মানে তার আগে তো পাঠিয়ে দেবে অবভিয়াসলি, তো 6টার সময় উঠে দেখে ফেলবো। যদি 8টায় ডিউটি থাকে আমার 6টার সময় উঠে আমার টুকটাক করে রেডি হতে হয়, আমার 7:30টায় যত বাস আছে। অ্যান্ড তারপর হলো তো আমি উঠে আবার ঘুমিয়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো চলো ঘুমানো যাক, লেটস স্লিপ।